এইবার যে উদ্বৃত্ত ভাত আপনারা পাবেন বাড়িতে, পচে যাওয়া ভাত বা পান্তা ভাত থেকে জল ছাড়িয়ে যে ভাতটা থাকে, সেই ভাতটা আমি এরকম দিয়ে দিলাম। এই দেখুন, এরকম দিয়ে দিলাম বন্ধুরা, এরকম ভাতটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এই ভাত দেওয়ার পর ভাতের উপরে আবার আমাকে একটু নিম খোল দিতে হবে, কেননা ভাতটা পচে গিয়ে একটা ব্যাকটেরিয়া বা ছোটো ছোটো পোকা তৈরি হয়, সেগুলো যাতে না আসে তার জন্য একটু নিম খোল ছড়িয়ে দিলাম। তার উপরে আমি আবার দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট। এই দেখুন দিয়ে দিচ্ছি, ভাতটাকে ঢেকে দেবো। হ্যাঁ বন্ধুরা, যতই দিন এগোচ্ছে ততই আমরা আমাদের ছাদ বাগান হোক বা বাড়ির উঠোনের বাগান, এই বাগান পরিচর্যা করতে গিয়ে রাসায়নিক বা কেমিক্যাল সামগ্রীর উপর নির্ভরশীল হয়ে পড়ছি, আর এই নির্ভরশীলতা আমাদেরকে ডেকে আনছে সমূহ বিপদ। রাসায়নিক ফার্টিলাইজার, রাসায়নিক কীটনাশক, রাসায়নিক ফাঙ্গিসাইড ইত্যাদির ব্যবহারের ফলে আমাদের ছাদ বাগান বা বাড়ির উঠোনের ফুল ফল বা সবজি চাষের মধ্যে প্রবেশ করছে নানান রকম বিষ। যখন আমরা রান্না করে বা কাঁচা সেই ফল বা সেই সবজি খাচ্ছি, সেই বিষক্রিয়া আমাদের শরীরে ডাইরেক্ট প্রবেশ করছে, আর তার জন্য আমরা আক্রান্ত হচ্ছি নানান রকম দুরারোগ্য ব্যাধিতে। তাই আমাদেরকে এই সময় অর্গানিকভাবে বাগান তৈরি করা শিখতে হবে, আর অর্গানিকভাবে তৈরি করা কোনো সবজি বা কোনো ফল যেমন পুষ্টিদায়ক তেমনি রোগ প্রতিরোধে সক্ষম। স্বাধীন ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাজু ভাই আজ আপনাদেরকে একেবারে সম্পূর্ণ অর্গানিকভাবে যে কোনো রকম লেবু চাষের এ টু জেড পরিচর্যা শেখাবো। এই অর্গানিক প্রসেস আপনি অ্যাপ্লাই করে চাষ করে ফেলতে পারেন আপনার ছাদ বাগানে বা আপনার বাড়ির উঠোনে যে কোনো রকম লেবুর গাছ, মালটা লেবু হোক বা বাতাবি লেবু, মুসম্বি লেবু হোক বা কমলা লেবু, অথবা পাতে লেবু হোক বা কাগজি লেবু বা গন্ধরাজ লেবু, যে কোনো রকম লেবু কিন্তু আপনি এই অর্গানিক প্রসেসে চাষ করতে পারবেন আপনার ছাদ বাগান বা বাড়ির উঠোনে। তাই আসুন শিখে নেওয়া যাক সম্পূর্ণ অর্গানিক প্রসেসে ছাদ বাগান বা বাড়ির উঠোনে যে কোনো ধরনের লেবু চাষের এই মহামূল্যবান সিক্রেট টিপস। দেখুন, আমার ছাদ বাগানের অর্গানিক লেমন, এটা হচ্ছে মালটা, আস্তে আস্তে কিন্তু এটা গোলাপি বর্ণ ধারণ করছে। রয়েছে মুসম্বি লেবু, রয়েছে কমলা লেবু, রয়েছে পাতি লেবু, এরকম নানান রকম লেবু দেখতে পাচ্ছেন কেমন লেবুগুলো ফলেছে। তো একেবারে অর্গানিক প্রসেসে এই লেবু চাষের ভিডিওটাকে আমরা 10টা পরপর স্টেপে ভাগ করেছি। প্রত্যেকটা স্টেপ কিন্তু একটা আর একটার সঙ্গে রিলেটেড। আপনারা যদি মনে করেন একটা স্টেপ জাম্প করে আর একটা স্টেপে যাবেন, তাহলে কিন্তু ভুল করবেন, তাহলে কিন্তু আপনি প্রপার শিক্ষা পাবেন না, অর্থাৎ কোনো একটা জায়গায় আপনার গোলমাল হয়ে যাবে। তাই প্রত্যেকটা স্টেপ আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। স্টেপ নাম্বার 1, লেবু গাছের সবচাইতে ভালো লেবু পেতে গেলে আপনাকে সঠিকভাবে চারা নির্বাচন করতে হবে। সিড থেকে তৈরি করা লেবু গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কিন্তু সেই লেবু গাছে কিছুতেই ফুল আসতে চায় না। তাই যে কোনো ধরনের লেবু চারা কেনার সময় নার্সারিতে গিয়ে আপনি গ্রাফটিংয়ের গাছ খোঁজ করুন, খোঁজ করুন কলমের গাছ। যদি পারেন দু একটা ফুল হয়েছে গাছে বা দু একটা লেবু হয়েছে গাছে, এই রকম চারা সংগ্রহ করুন। দেখবেন আপনার উঠোন আলো করে থাকবে লেবুতে, বা আপনার ছাদ বাগানের টব কিন্তু প্রচুর লেবুতে ভরা থাকবে বছরের সব সময়। টিপস নাম্বার বা স্টেপ নাম্বার 2, অর্গানিকভাবে লেবু গাছ করতে গেলে আপনাকে লেবু গাছের যে মাটিটা তৈরি করব, যে মিডিয়াটা তৈরি করব, সেটা কিন্তু খুব স্ট্রং একটা মিডিয়া হতে হবে। সম্পূর্ণটাই অর্গানিকভাবে আমরা করব। আমি একটা গামলায় মাটি নিয়েছি, প্লেন মাটি, আর একটা পাত্রে আমি নিয়েছি এ দেখুন কম্পোস্ট সার, ঠিক আছে, এটা আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি। একটা সুন্দর টব নিলাম, যে কোনো রকমের মাটি এর মধ্যে আমরা অ্যাপ্লাই করব। দেখুন সিম্পলি একেবারে আমরা মাটি দিয়ে দিচ্ছি এই টবের মধ্যে। দেখুন একটা মাটির লেয়ার তৈরি করেছি আমরা, 2 ইঞ্চি মাটি দিলাম এর মধ্যে। দেখে নিন, এবার 2 ইঞ্চি আমাকে এর মধ্যে কম্পোস্ট সার দিতে হবে। এখানে আপনারা সবজি পচা সারও দিতে পারেন, আমি ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম, যেটাকে কেঁচো সার বলি আমরা। এই ভার্মি কম্পোস্টের সাথে আমাকে একটু নিম খোল দিতে হবে, নিম সার, নিম খোলের সার আপনারা পাবেন একটুখানি জাস্ট এই হাফ চামচের মতো একটু ছড়িয়ে দিলাম এর উপরে, এইভাবে ছড়িয়ে দিলাম, ঠিক আছে। ছড়িয়ে দিয়ে
এইবার যে উদ্বৃত্ত ভাত আপনারা পাবেন বাড়িতে, পচে যাওয়া ভাত বা পান্তা ভাত থেকে জল ছাড়িয়ে যে ভাতটা থাকে, সেই ভাতটা আমি এর উপরে এরকম দিয়ে দিলাম। এই দেখুন, এইরকম দিয়ে দিলাম বন্ধুরা, এইরকম ভাতটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এই ভাত দেওয়ার পর ভাতের উপরে আবার আমাকে একটু নিম খোল দিতে হবে, কেননা ভাতটা পচে গিয়ে একটা ব্যাকটেরিয়া বা ছোটো ছোটো পোকা তৈরি হয়, সেগুলো যাতে না আসে তার জন্য একটু নিম খোল ছড়িয়ে দিলাম। তার উপরে আমি আবার দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট। এই দেখুন দিয়ে দিচ্ছি, ভাতটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে তার উপরে আমি আবার এই রকম মাটি দিয়ে দেবো। দেখুন, ঠিক আছে, এর মধ্যে আবারও ভার্মি কম্পোস্ট এবং ভাত দিয়ে আর একটা লেয়ার আপনি বানাতে পারেন। আমি দুটো লেয়ার বানালাম। এইবার এই মাটিটাকে আমরা কি করব, না টাইকোডার্মা ভিডি, এই দেখুন এটা একটা জৈব ফাঙ্গিসাইড। এবার টাইকোডার্মা ভিডি এরকম করে এই মাটির মধ্যে খানিকটা পাউডারের মতন ছড়িয়ে দিয়ে এর মধ্যে এবার আমি জল দিয়ে দেবো। দেখুন দেখুন, জল দিয়ে দিলাম। এবার এই জলটা আস্তে 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 আমার ভার্মি কম্পোস্ট ভাতটাকে ভিজিয়ে দেবে এবং এই টপটাকে আমি রেখে দেবো একটা ছায়াযুক্ত স্থানে। ঠিক কিছুদিন পর এই মাটিটা যখন একদম শুকিয়ে যাবে, তখন আমরা এই মাটিটা একেবারে রোদ্দুরে ভালো করে ঢেলে নিয়ে, ভালো করে একদম দলাগুলোকে ভেঙে নিয়ে এই মাটির মধ্যে আমরা কিন্তু লেবু গাছ লাগিয়ে দেবো। তাহলে জৈবভাবে এই মাটির মধ্যে সুন্দর যে সার তৈরি হবে, সেই সারেই কিন্তু আপনার লেবু গাছ ভীষণ ভালোভাবে প্রচুর লেবু দেবে। আমি রাজু ভাই কথা দিলাম। আর এই মিডিয়াটাই কিন্তু যখন আপনি উঠোনে গাছ করবেন, তখন একটা গর্ত খুঁড়ে এই মাটিটাই সেই গর্তের মধ্যে দিয়ে দেবেন, তার মধ্যে লেবু গাছটা লাগাবেন। তাহলেই দেখবেন আপনার লেবু গাছ সব চাইতে সেরা হয়ে এক বছরের মধ্যেই কিন্তু আপনি অনেক ফল পেয়ে গেছেন। চলে আসবো তিন নম্বর টিপসে। হ্যাঁ, তিন নম্বর টিপসে আরও বেশি একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে লেবু গাছের জন্য টব নির্বাচন। বন্ধুরা, লেবু গাছ খুব বড় জায়গা পছন্দ করে, তাই যেখানেই আপনি গাছটাকে লাগাবেন, বাড়ির উঠোনে লাগালেও এমন একটা জায়গা চুজ করুন যেই জায়গাটা খুব একটা ন্যারো না হয়, বেশ একটা ওয়াইড জায়গা দেখে আপনি লেবু গাছটাকে লাগান, তবেই কিন্তু লেবু গাছ খুব সুন্দরভাবে স্প্রেড করবে। আর যদি আপনারা একটা টবে লাগাতে চান লেবু গাছ, তাহলে নার্সারি থেকে ছোট লেবু গাছ এনে প্রথমে 8 ইঞ্চিতে লাগাবেন, তারপর এক বছর পর সেই লেবু গাছটা অবশ্যই 14 ইঞ্চি টবে লাগাতে হবে আপনাকে। এক্ষেত্রে আপনারা হাফ ড্রাম নির্বাচন করতে পারেন অথবা বড় টব নির্বাচন করতে পারেন। বড় টব ছাড়া লেবু কিন্তু প্রচুর পাওয়া একেবারেই কিন্তু যাবে না, তাই বড় জায়গায় অনেক বেশি মাটি দিয়ে লেবু গাছ লাগান, আপনার লেবু গাছে লেবু গুণে শেষ করতে পারবেন না। চলে আসবো 4 নম্বর টিপসে। লেবু গাছ হচ্ছে সাইট্রাস প্রজাতির গাছ। এই গাছ খুব রোদ্দুর পছন্দ করে, তাই উঠোনে যেখানে আপনি লেবু গাছটা লাগাচ্ছেন এমন একটা জায়গা চুজ করুন যেখানে সারাক্ষণ রোদ্দুর আসে, অথবা অ্যাটলিস্ট 6 ঘন্টা রোদ্দুর আসে সেই রকম জায়গায় আপনি লেবু গাছটিকে লাগান। একই রকমভাবে ছাদ বাগানে যখন আপনারা লেবু গাছ লাগাবেন, তখন সেই পটটিকে দক্ষিণমুখী করে রাখুন। দক্ষিণ দিকে কিন্তু শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল, বছরের সব সময় কিন্তু দক্ষিণ দিকটা কিন্তু রোদ থাকে, তাই দক্ষিণ দিকে আপনারা লেবু গাছের টব রাখুন। দেখবেন আপনার লেবু গাছে কিন্তু শালক সংশ্লেষ প্রক্রিয়া খুব ভালো হবে, আপনার লেবু হবে কিন্তু প্রচুর। 5 নম্বর টিপস, ওয়াটার ম্যানেজমেন্ট। লেবু গাছের মধ্যে বিশেষ বিশেষ সময় ওয়াটারটাকে ম্যানেজ করতে হবে আমাদেরকে, অর্থাৎ জল দেওয়ার থেকে কোনো সময় বিরত থাকতে হবে, কোনো সময় প্রচুর জল দিতে হবে, সেটাই হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। যখন দেখবেন একটু আধটু কয়েকটা ফুল আসতে শুরু করেছে, সেই সময় ভাববেন আপনার লেবু গাছ প্রেগনেন্সি পিরিয়ডের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় বন্ধুরা আমরা ওয়াটার ম্যানেজমেন্ট প্রসেসটা অ্যাপ্লাই করব, অর্থাৎ জলটাকে একেবারে কমিয়ে দেব। জল যদি কমিয়ে দিতে পারি, তখন দেখবেন গাছের পাতাগুলো কয়েকটা হলুদ হয়ে ঝরে পড়বে, লেবু গাছ ভাববে তার অস্তিত্ব আস্তে আস্তে বিপন্ন হয়ে যাচ্ছে, তখন সে তার অস্তিত্ব রক্ষা করার জন্য আরও অনেক ফুল তৈরি করবে, অর্থাৎ সারা গাছ কিন্তু ফুলে ভরে যাবে। তাই ফুল আসার সময় এই প্রেগনেন্সি পিরিয়ডে গাছে কম জল দিন, আর ফুল চলে আসার পর যখন ফুলগুলো আস্তে আস্তে বিকশিত হতে থাকবে, ঠিক সেই সময়টায় আপনাকে কিন্তু জল কম দিলে হবে না, তখন আপনি পর্যাপ্ত জল দেবেন যাতে লেবু গাছের গোড়ায় ময়েশ্চার থাকে, তাহলে আপনার আর লেবু ফুলগুলো আর ঝরবে না। অনেকের লেবু গাছে প্রচুর ফুল আসে কিন্তু সেই ফুলগুলো ঝরে যায়,
কেননা সেই লেবু গাছের গোড়ার মাটিটা একেবারে শক্ত হয়ে যায়, শুকনো হয়ে যায়। তাই সেটা কিন্তু করলে হবে না বন্ধুরা, আপনাকে কিন্তু গোড়ার মাটিটাকে একেবারে ময়েশ্চার রাখতে হবে লেবুর ফুল আসার পর। আর এটাই হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট। বর্ষাকালে অনেক বেশি জল লেবু গাছের গোড়ায় দেওয়া যাবে না, তাহলে কিন্তু লেবু গাছের গোড়ায় ফাঙ্গাস হতে পারে। আর গরমকালে কিন্তু পর্যাপ্ত জল অবশ্যই আপনারা দেবেন। এভাবেই ওয়াটার ম্যানেজমেন্ট আপনাকে কিন্তু করে ফেলতে হবে। চলে আসবো 6 নম্বর স্টেপে। হ্যাঁ, 6 নম্বর স্টেপটা কিন্তু আরও ইম্পর্টেন্ট, কেননা এই স্টেপে আমরা শিখবো লেবু গাছ অর্গানিকভাবে করতে গেলে আমরা ঠিক কী খাবার দেব, এই ফার্টিলাইজারটা আপনাকে শিখতে হবে। তার আগে আপনারা জেনে নিন একটা মিক্সড ফার্টিলাইজার আমরা লেবু গাছের জন্য বানিয়ে ফেলবো। সেই মিক্সড ফার্টিলাইজার কীভাবে বানাবো দেখে নিন। প্রথমেই আমি এরকম একটি খালি পাত্র নিলাম। এই যে সর্ষের খোলের গুঁড়ো রয়েছে, এই 1 মুঠো সর্ষের খোলের গুঁড়ো আমি এটাই দেব। তার সাথে আমাদেরকে দিতে হবে 1 মুঠো ভার্মি কম্পোস্ট। এটা ভার্মি কম্পোস্ট রয়েছে, এটা আমরা 1 মুঠো এর সাথে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর এর সাথে নিম খোল দেব, এই যে নিম খোল 1 চামচ দেখুন আমি দিয়ে দিলাম এর মধ্যে। এর সঙ্গে আমরা দেব 1 চামচ এই রকম হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা দেব 1 চামচ এই স্টেরামিল, এটা রক্তসার হিসাবেও আপনারা কিনতে পাবেন, 1 চামচ দিয়ে দেব এরকম। তার সঙ্গে আমরা দেব, দেখুন এটা হচ্ছে খুরকুচি এবং শিমকুচি, এটা আমরা 1 চামচ এর সঙ্গে দিয়ে দেব। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ ফসফেট, যেটা গাছের ফসফরাসের যোগান দেবে। আর এগুলোর সাথে আমি দেব দেখুন শিং চাচা, যেটাকে বলি আমরা হর্ন ডাস্ট। এই শিং চাচা আমরা ঠিক এই রকম যতটা উঠবে হাতের মধ্যে এটা দিয়ে দেব। দিয়ে আমরা এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে ফেলবো বন্ধুরা। মিশিয়ে ফেলার পর এবার আমরা এর মধ্যে পটাশিয়ামের উৎস হিসাবে দিয়ে দেব এই রকম কলার খোসা, 4টে কলার খোসা এরকম শুকিয়ে সেটাকে ক্র্যাশ করে অর্থাৎ ভেঙে দিয়ে এরকম করে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলবো আমরা। মিক্সিতেও গুঁড়ো করতে পারেন আপনি। এই দেখুন এরকম 1 মুঠো কলার খোসার কুচি কুচি করে কাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে। বন্ধুরা এই যে সারটি আমি তৈরি করে ফেললাম, এটাই হচ্ছে আমার মিশ্র সার। এই মিক্স ফার্টিলাইজার থেকে আমরা 1 মুঠো সার 14 ইঞ্চি টবের জন্য প্রত্যেক 10 দিনে কিন্তু ছড়িয়ে দেবো মাটি খুঁড়ে, কেননা লেবু গাছ খুব খেতে ভালোবাসে। এই সারটা পেলেই কিন্তু লেবু গাছ ভীষণ ভালো খাদ্য পাবে, পুষ্টিগুণ পাবে এবং গাছ কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে বন্ধুরা। আর যাদের গাছ 8 ইঞ্চি টবে আছে তারা 2 চামচ সার দেবেন, এটা দেবেন প্রত্যেক 10 দিনে একবার করে অথবা মাসে 3 বার করে। দেখবেন আপনার লেবু গাছে প্রচুর লেবু হয়ে যাবে এই একটা সারের জন্যই। 7 নম্বর টিপসে আমরা শিখে নেব লেবু গাছকে একেবারে অর্গানিক প্রসেসে করতে গেলে ঠিক কোন কোন ফাঙ্গিসাইড আমরা এর মধ্যে অ্যাপ্লাই করব। বন্ধুরা লেবু গাছের ওয়াটার ম্যানেজমেন্ট উল্টোপাল্টা হলে অথবা সঠিক পরিচর্যার অভাব হলে লেবু গাছের মধ্যে কিন্তু ছত্রাক ঘটিত প্রচুর রোগ হতে পারে। তার জন্য আপনাকে একটা ফাঙ্গিসাইড পাউডারের কথা বলে দিচ্ছি, লিবিস কোম্পানির প্যান্থার টিভি বা ট্রাইকোডার্মা ভিরিডি। ঠিক আছে, অনলাইনে সার্চ করলে পেয়ে যাবেন ট্রাইকোডার্মা ভিরিডি কী জিনিস। এই ট্রাইকোডার্মা ভিরিডি আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। এই ট্রাইকোডার্মা ভিরিডি আমরা 5 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের গোড়ায় দিয়ে দেব, এটা আমরা দেব সপ্তাহে 1 বার করে। এটা দিতে পারলেই মাটির মধ্যে থাকা যে কোনো রকম ব্যাকটেরিয়া, যে কোনো রকম ছত্রাক সব কিন্তু মারা যাবে, উপকারী ছত্রাক আসবে। আর ডিসপ্রিন ট্যাবলেট যেটা 300 মিলিগ্রাম বাজারে পাওয়া যায় খুবই কম দাম, সেই ডিসপ্রিন ট্যাবলেট 1টা 4 লিটার জলের মধ্যে গুলে সারা গাছের স্প্রে করে দেবেন। দেখবেন এটা স্প্রে করতে পারলেই কিন্তু লেবু গাছের কিন্তু ছত্রাক ঘটিত রোগ কিন্তু একেবারেই হবে না। আপনারা অবশ্যই 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 করে এটা করবেন। 8 নম্বর টিপসে আমরা শিখব কীভাবে সম্পূর্ণ জৈবভাবে লেবু গাছের মধ্যে সমস্ত পোকার আমরা দমন করব।
মনে রাখবেন, লেবু গাছের মধ্যে অ্যাপিস, মাইটস, থ্রিপস ইত্যাদি নানান রকম পোকা আক্রমণ করে। এই সমস্ত কিছুকে আমরা দমন করব মাত্র একটা পেস্টিসাইড দিয়ে। 10,000 পার্টস পার মিলিয়নের নিম অয়েল 2 ml 1 লিটার জলে ভালো করে গুলে লেবু গাছের পাতায় স্প্রে করে দিন সপ্তাহে একবার। যদি এটা করতে পারেন, লেবু গাছের মধ্যে যে কোনো রকম পোকার কিন্তু আক্রমণ হবে না, আমাদের লেবু গাছ ভীষণ ভালো থাকবে। 9 নম্বর স্টেপে আমরা শিখব লেবু গাছের মধ্যে একেবারে জৈব উপায়ে আমরা কী কী মাইক্রোনিউট্রিয়েন্ট দেব লেবু গাছে। লেবু গাছের পাতা হলদে হয়ে যায়, লেবু অনেক সময় ফেটে যায়, লেবু গাছের ফুল আসতে চায় না, ইত্যাদি নানান রকম প্রবলেমগুলো লেবু গাছের মধ্যে কিন্তু হয়ে থাকে। আর এগুলো কিন্তু সম্পূর্ণ চলে যাবে যদি আমরা আর মাইক্রোনিউট্রিয়েন্ট লেবু গাছে দিতে পারি। লেবু গাছের মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে সবথেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম। ম্যাগনেশিয়াম সালফেট যে কোনো ঔষধের দোকানে কিনতে পাবেন, বা এফসান সল্ট আপনারা 5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে লেবু গাছের পাতায় স্প্রে করে দিন সপ্তাহে একবার। পরের সপ্তাহে গিয়ে আপনারা কিন্তু আর এই এফসান সল্ট দেবেন না, পরের সপ্তাহে গিয়ে আপনারা বায়োভিটা এক্স হোক বা মারিনো হোক বা সিউড এক্সট্রাক্ট হোক যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট লেবু গাছে দিন। যদি বায়োভিটা এক্স দেন তাহলে 1.5 ml 1 লিটার জলে গুলে ভালো করে স্প্রে করবেন, আর যদি সিউড এক্সট্রাক্ট বা গ্রানুয়েলস ফর্মে যদি কোনো জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট দেন তাহলে অবশ্যই 1/2 চামচ মাইক্রোনিউট্রিয়েন্ট ভালো করে লেবু গাছের চারদিকে এরকম টবের চারদিকে ছড়িয়ে দেবেন, তাহলেই কিন্তু খুব ভালো হবে। ঠিক তার পরের সপ্তাহে গিয়ে আবার আপনারা এফসান সল্ট দেবেন, আর তার পরের সপ্তাহে গিয়ে এই জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট দেবেন। এভাবেই মাসে 2 বার জৈব মাইক্রোনিউট্রিয়েন্ট আর মাসে 2 বার এফসান সল্ট ভালো করে স্প্রে করতে পারলে জৈব উপায়ে আপনার কিন্তু ভীষণ ভালো লেবু গাছ তার সুন্দর সাপোর্ট পাবে মাইক্রোনিউট্রিয়েন্টের, আর গাছ কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হয়ে উঠবে। গাছের মধ্যে কিন্তু কোনো রকম পাতা হলুদ হয়ে যাবে না, ফুল আসবে প্রচুর, খুব ভালো হবে বন্ধুরা। 10 নম্বর টিপসে আমরা শিখব কী করে লেবু গাছে প্রত্যেক বছর বছর প্রচুর লেবু আনা যায়, আর ঠিক কী প্রসেস অ্যাপ্লাই করলে গাছও সুন্দর বুশি হয়ে উঠবে, প্রচুর ফুল আসবে। মনে রাখবেন, লেবু গাছের ফল হয়ে যাওয়ার পর আমরা সেই ফলটাকে হারভেস্ট করবো, অর্থাৎ পেরে নেব। ঠিক লেবু গাছের ফল পেরে দেওয়ার পরই আমরা লেবু গাছটাকে আস্তে আস্তে কাটিং করে ফেলবো, অর্থাৎ প্রুনিং করব। লেবু গাছে প্রুনিং করতে পারলে লেবু গাছে আসবে এরকম নতুন নতুন কচি ডাল। এই দেখুন, আমি ফল দেওয়ার পর প্রুনিং করেছি, নতুন নতুন কচি ডাল কিন্তু লেবু গাছে চলে এসেছে একদম সুন্দরভাবে। আপনারা এভাবে প্রুনিং করবেন যাতে কচি কচি ডাল আসে। লেবু গাছকে প্রেগন্যান্সি পিরিয়ডে আনার জন্য আমরা একটা হরমোন লেবু গাছে প্রয়োগ করব, দেখুন সেটা হচ্ছে বুস্টার 2। এই বুস্টার 2 হরমোন 1 ফোঁটা 1 লিটার জলে গুলে ভালো করে লেবু গাছে স্প্রে করে দেবো, দেখবেন আপনার লেবু গাছে প্রচুর ফুল আসবে। আর এভাবেই লেবু গাছে কিন্তু আপনার প্রচুর লেবু আসবে, প্রচুর ফুল আসবে, প্রত্যেকটা ফুলে কিন্তু পলিনেশন প্রক্রিয়া ভালো হবে। ঠিকঠাক করে প্রুনিং করতে জানতে হবে আপনাকে, আর ঠিকঠাক করে এই আপনাকে হরমোনটা প্রয়োগ করতে হবে, তাহলে আপনার লেবু গাছ খুব সুন্দর হয়ে উঠবে। এভাবেই আপনারা এই 10টা স্টেপ মেনে চলুন, আপনার লেবু গাছ সববার চাইতে সেরা হবে, জৈব পদ্ধতিতে আপনি প্রচুর লেবু পাবেন, আমি রাজু ভাই কথা দিলাম। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন, আর এই রকম জৈব পরিচর্যার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর এই রকম জৈবভাবে ফুল ফল সবজি চাষ শিখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলকে। সবাইকে অনেক ধন্যবাদ, বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই। সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।